মর্নিং ফ্রেন্ড, চলুন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আজকে। ওয়ার্কশিটের মধ্যে যদি কোনো শব্দ বা ওয়ার্ড খুঁজতে হয়, আর অনেকগুলি পেজ থাকে সেখান থেকে যদি খুঁজতে হয়, অনেকগুলি শব্দ থাকে সেখানে খুঁজতে হয়, তাহলে খুব অসুবিধার সম্মুখীন হয়। এবার যদি প্রতিটি পেজ দেখে দেখে ওয়ার্ডটি খুঁজতে হয়, তাহলে কি হবে, অনেক বিরক্তিকর ও সময় সাপেক্ষ। তাই আমরা সেটা কি করতে পারি, ওয়ার্কশিটের একটি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বলে কমান্ড আছে, সেগুলি যদি যথাযথ আমরা ভালোভাবে ইউজ করতে পারি, তাহলে সহজেই সেগুলি কাজ করতে পারি। কোনো ওয়ার্ড যেও সাপোজ হাউ, যদি সার্চ করতে হয় বা খুঁজতে হয়, তাহলে কি হবে, ফাইন্ড এর অপশনে গিয়ে আমরা সেটা করতে পারি, বা কোনো হাওয়ের জায়গায় হোয়াট লিখতে পারি, হোয়াটের জায়গায় হাও লিখতে পারি, এগুলো রিপ্লেস করে দিতে পারি। যতগুলো ওয়ার্ড আছে সবই রিপ্লেস করা যাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কমান্ড থেকে। এছাড়াও হাউ বলে নয়, ইনক্রিজ, ইউটিউব, 2020, 100, এইগুলো কীভাবে ফাইন্ড করা যায় সেগুলো আমরা এই ভিডিওটিতে দেখতে পাবো। ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার ও বেল আইকনে প্রেস করবেন, তাহলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে থাকবেন। চলুন দেখতে থাকুন কীভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ইউজ করা হয় ওয়ার্কশিটের মধ্যে। চলুন, দেখতে পাচ্ছেন এই পেজে কতগুলি সেন্টেন্স বা বাক্য রয়েছে বা অনেকগুলো ওয়ার্ড শব্দ রয়েছে। এখান থেকে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে কমান্ড সেটি আমরা ইউজ করে দেখাবো। ইনসার্টে অপশন আছে বা পেজ লেআউট খোলা আছে, আমরা সেটা বাদ দিয়ে আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফাইন্ড, আর তার নিচেই রিপ্লেস আছে। আমরা ফাইন্ডে ক্লিক করব, অপশন দেখতে পাচ্ছেন ফাইন্ড হট, এইখানে আমরা বক্সে আমরা লিখবো যেটা খুঁজতে চাই, যেটা প্রয়োজন। যদি হাউ ওয়ার্ডটি আমরা লিখলাম, লেখার পরে দেখতে পাচ্ছেন ফাইন্ড ক্লিক করব, হাউ যেখানে আছে সিলেক্ট হবে, দেখতে পাচ্ছেন। আবার ক্লিক করলে পুনরায় আবার দেখতে পাবো, যতবার আছে ততবার আমরা ক্লিক ক্লিক করে আলাদাভাবে পার্টিকুলারভাবেও দেখতে পারি কোথায় কোথায় আছে। দেখতে পাচ্ছেন এভাবে আমরা যে কোনো ওয়ার্ড সার্চ ফাইন্ড করতে পারি, খুঁজে বের করতে পারি। যদি নির্দিষ্টভাবে গেট আছে কোথায়, গেট লেখার পরে দেখতে পাচ্ছেন গেটে গিয়ে ওয়েট করছে, দেখতে পারলেন। এইভাবে আমরা যদি আদার্স 2020 সংখ্যা যদি লিখলাম, দেখতে পাচ্ছেন 2020 সংখ্যা লেখার পরে ফাইন্ড করব, দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে আছে। এইভাবে আমরা যে কোনো পেজের ওয়ার্ড আমরা খুঁজে বের পেতে পারি। এবার আমি ইউটিউব লিখলাম, তারপর ফাইন্ড লিখে দেখতে পাচ্ছেন ইউটিউবে সিলেক্ট, ইউটিউবে ওয়েট করছে। আবার দেখি পুনরায়, দেখতে পাচ্ছেন এভাবে আমরা যে কোনো ওয়ার্ড বা শব্দ খুঁজতে পারি, ওয়ার্ড বা শব্দ খুঁজতে পারি। যদি এটা কোনো ক্লাসের নাম রোল নম্বর বা কোনো ক্লাসের স্টুডেন্টস হয়, তাদের নাম লিখে আমরা সহজেই সেটা কাজ করতে পারি, বা অফিসের কোনো কর্মচারী, অনেক কর্মচারী আছে তাদের নাম লিখেও আমরা এটা ইউজ করে সার্চ করে খুঁজে পেতে পারি। দেখতে পাচ্ছেন এবার আমরা রিপ্লেস করে দেখাবো, হাউ হাউ ফাইন্ড হট, হাউ রিপ্লেস করব কী দিয়ে, হট নিচে হট লিখলাম। এবার আমরা যদি রিপ্লেসে ক্লিক করি, দেখবেন হাউ জায়গায় হট রিপ্লেস হবে, দেখতে পাচ্ছেন। এভাবে একটি একটি করে যদি করতে চাই, পরপর ক্লিক করলে হবে, বা রিপ্লেস অল যদি ক্লিক করি, একবারে যেখানে যেখানে হাউ আছে সব রিপ্লেস হয়ে যাবে। আর আবার দেখাচ্ছি, দেখুন হাউ যেখানে ছিল সব জায়গায় সবগুলোতেই হট হয়ে গেছে। আমরা এবার ওপরে ফাইন্ডের জায়গায় কাট কপি করে আমরা পেস্ট করে কোনো ওয়ার্ড লিখতে পারি। আমরা হাউ হট যেখানে আছে সেখানে আমরা হাউ দিয়ে রিপ্লেস করব, তাই ফাইন্ড হট করলাম, খুঁজে বের করবে, রিপ্লেসের জায়গায় হাউ দিলাম। এবার আমরা রিপ্লেস অল করে দিলেই সব জায়গায় যেখানে যেখানে হট আছে হাউ দিয়ে রিপ্লেস হয়ে গেল। এটা আমরা সহজেই ইজিলি এই কাজ করতে পারি, তাই পার্টিকুলার একটি একটি করে খুঁজে সেখানে রিপ্লেস করতে খুব কষ্টসাধ্য, বিরক্তকর, ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা কেবলমাত্র হট বা হাউ এটাই করতে পারব না, যে কোনো শব্দ আমরা করতে পারি, যে কোনো ওয়ার্ড রিপ্লেস করতে পারি। আমরা জাস্ট আরেকটি দেখাচ্ছি, ইনক্রিজ, ফাইন হট খুঁজে বের করবে ইনক্রিজ, যেখানে যেখানে ইনক্রিজ আছে এখানে আমরা সেখানে আমরা
যে শব্দ দিয়ে আমরা রিপ্লেস করতে চাই রিপ্লেস উইথ ওখানে লিখে দিতে পারি, লস লিখতে পারি বা ক্যাপিটালে লস লিখতে পারি, LOSS লিখতে পারি, আমরা যে কোনো ওয়ার্ড শব্দ ওয়ার্ড লেট এলইটি লেট দিয়ে আমরা রিপ্লেস অল করব বা রিপ্লেস ওয়ান করে দেখালাম। দেখতে পাচ্ছেন লেট রয়েছে, রিপ্লেস অল যদি করি যেখানে যেখানে ইনক্রিজ আছে সব।